সিরাজগঞ্জের বেলকুচিতে সীমিত পরিসরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সুহাগপুর নতুনপাড়া এএস উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও বেলকুচি থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।